السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو درشوك أمرا পর্দা বলতে যেটা আমরা বুঝাই চেহারা ডাকা সংক্রান্ত হ্যাঁ দলিল প্রমাণ যেটা উপস্থাপন করেছি তার পরিশিষ্ট আরও কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে হাদিস থেকে আরও কয়েকটা হাদিস তুলে ধরবো যে হাদিসগুলো প্রমাণ করে যে চেহারা ডাকতে হবে তার মধ্যে আরেকটি হাদিস হচ্ছে যেটা আমরা দেখতে পাই তিরিমিজি শরীফের মধ্যে হম এবং বিশেষ করে নাসাই ছাড়া এই পাঁচটা কিতাবের মধ্যে আমরা দেখতে পাবো সেই হাদিসটুকু সেটা হচ্ছে রসুর আকরম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে ইদা খানা লিহদা কুন্না মেনহু যে তোমাদের কোনো মহিলার যদি কোনো মুকাতব থাকে মুকাতব কাকে বলা হয় মুকাতব বলা হয় যে গোলামের সাথে চুক্তি হয় টাকার বিনিময়ে তাকে স্বাধীন করা হবে মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হলে সে স্বাধীন হয়ে যাবে তার কথা বলা হয়েছে যে কারোর সাথে যদি এমন কোনো চুক্তি করা হয় মুকাতব যদি হয় কোনো গোলাম যার সাথে চুক্তি করা হয়েছে তাইলে তার কাছে যদি দেওয়ার মতো অর্থ থাকে তাইলে তার থেকে পর্দা করতে হবে রসুল এই হাদিসের মধ্যে বলেছেন তাইলে সাধারণত গোলামের সামনে মহিলারা মানে মরিব মহিলা সে তার চেহারা প্রকাশ করতে পারে কিন্তু মুকাতব যে আপনার গোলাম যার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে টাকার বিনিময়ে তার থেকে যদি পর্দা করা হয় তাইলে এর থেকে কী বোঝা যায় যে চেহারা খোলা রাখা যাবে না কারণ একজন গোলামের সামনে কি পুরো মানে কাপড় খুলে কি কেউ দেখা দেয় তার মরিব না এটা নয় বরং এতটুকু যে চেহারা গলা ইত্যাদি প্রকাশ পায় যখন পর্দা করতে বলা হয়েছে তাহলে বোঝা যায় চেহারা ডাকতে বলা হয়েছে এইখানে হ্যাঁ সুতরাং এর থেকে সুস্পষ্ট হয় যে চেহারা ডাকা বাধ্যতামূলক ছয় নম্বর আরেকটা প্রমাণ আমরা উপস্থাপন করব হাদিসের থেকে সেটা হচ্ছে হজরত আয়েশা দিয়াতরাহ হাদিস তিনি বলতেছিলেন যে কানা রূপমাণু ইয়ামরুন অভিনব হানি মাথুন আর রসূল ইসাল্লাহু আলি হোসাল্লাম ফৈদা হাদৌ না সাদালা তেহদানা জিল বাবা আলা উ জিয়া সিহা ফৈদা জা ওয়াজু না হজরত আয়েশা বলেন যে আমরা যে যখন হ্যাঁ এরাম অবস্থায় রসুল আকরম স্লামের সাথে থাকতাম মানে হজের সময় আমরা হ্যাঁ যখন রসুলের সাথে থাকতাম মহরিম অবস্থায় তখন আমাদের পাশ দিয়ে অনেকে আপনার অতিক্রম করতেন পদ অতিক্রম করতেন হ্যাঁ অনেক কাফেলা কারণ হজের মধ্যে তো অনেক মানুষ আসে সুতরাং আমাদের সামনে দিয়ে যখন যেত যাওয়ার সময় আমরা আমাদের বরাবর যখন আসতো তখন আমরা আমাদের জিলবাব দিয়ে আমাদের চেহারা আপনার মাথা থেকে জিলবাব দিয়ে চেহারা ডেকে ফেলতাম হ্যাঁ এবং যখন তারা অতিক্রম করে চলে যেত তখন আমরা খুলতাম হ্যাঁ এর থেকেও বোঝা যায় এই হাদিস থেকে যে রসুল আকরম আসলামের পাশে অবস্থান করার কারণে আপনার এহরামরত থাকার কারণে সাধারণত বেগানা পুরুষ না থাকলে চেহারা খোলা রাখার নিয়ম মহিলাদের কিন্তু যখন বেগানা পুরুষ সামনে দিয়ে আসে তখন তারা চেহারা ডেকে ফেলে এর থেকে বোঝা যায় চেহারা ডাকা সবার সামনে কি আপনার বাধ্যতামূলক বেগানা পুরুষের সামনে এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন চব্বিশ হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিস এবং আবুদাবুদও এ হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবুদাউদ হাদিস নম্বর হ্যাঁ আঠারোশো তেত্রিশ এ হাদিস থেকে তাইলে আমরা বুঝতে পেরেছি যে চেহারা ডাকা আপনার বাধ্যতামূলক এতে কোনো সন্দেহ নেই

যারা আপনার এহারাম করতো না তাদের কাছে আপনার প্রসিদ্ধ ছিল যে নেকাব এবং হাত মোজা ইত্যাদি প্রসিদ্ধ ছিল কারণ তারা এইভাবে তাদের পর্দা করত সুতরাং এর থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনার যারা এরামরত অবস্থায় নয় হুম তারা অবশ্যই কখনো চেহারা খোলা রাখতেন না হ্যাঁ কিন্তু অ্যারমর অবস্থ এরমরত অবস্থায় থাকার কারণে চেহারা খোলা রেখেছে কিন্তু বেগানা পুরুষ আসলে তখন আবার ডেকে ফেলেছে এর পাশাপাশি আমরা আরেকটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দেওয়ার পর যুক্তিপূর্ণ একটা প্রমাণ আমরা উপস্থাপন করার চেষ্টা করছি যেটা প্রমাণ হিসেবে এগারো নম্বর পর্যায়ে পড়ে সেটা হচ্ছে আমরা বুদ্ধি বিবেক খাটাই একটা ক্ষেত্রে সেটা হচ্ছে ইসলামী শরীয়তে এসেছে যে যে সুবিধা অসুবিধা বুঝার জন্য যে ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আপনার বিশেষ করে মানুষের সুবিধা অসুবিধার যে আপনার যত বিধান প্রত্যেকে প্রত্যেকখানে আপনার মানুষের সুবিধার কথা দেখা হয়েছে মানুষ এবং এর পাশাপাশি আপনার মানুষের যেই ক্ষেত্রে ফাসাদ আছে ক্ষতি আছে সেই দিকগুলোকে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে তাইলে মানুষের সুবিধার দিক এবং অসুবিধার দিক সবটা আপনার দেখেই আপনার ইসলামের মধ্যে বিধান করা হয়েছে সুতরাং যেইখানে মানুষের লাভ বেশি থাকবে ক্ষতির দিক খুবই কম থাকবে সেটার দিকে মানুষের খেয়াল রাখা হয়েছে যেইখানে আপনার মানুষের ক্ষতির দিকটা বেশি সেটাকে আপনার ইসলাম হারাম করে দিয়েছে লাভের জিনিসটা সেটা আপনার বিধানের মধ্যে রাখা হয়েছে মানে সেটা আপনার বাধ্যতামূলক করা হয়েছে এবং যেটা ক্ষতির দিকটা সেটা নিষেধ করা হয়েছে এটা হচ্ছে ইসলামের নিয়ম এই পলিসিটুকু যেটা আমরা বিধানের ক্ষেত্রে জানতে পেরেছি যে কোনো বিধানের মধ্যে বিশেষ করে ওয়াজিব এবং ফরজের ক্ষেত্রে আপনার বেশিরভাগ লাভের দিকটা দেখা হয়েছে এবং আপনার হারামের ক্ষেত্রে বেশিরভাগ খারাপকে প্রতিরোধ করার ব্যাপারটা যদি দেখা হয় তাইলে আমরা এটাকে আপনার পর্দার ক্ষেত্রে আমরা খাটাতে একটু চেষ্টা করব আমরা দেখব যে আপনার চেহারা খোলা রাখার মধ্যে লস বেশি নাকি লাভ বেশি আমরা অনেকগুলা লসের কথা সামনে উপস্থাপন করবো যেইখানে যদি লাভ থাকে তাহলে সামান্য কিছু থাকতে পারে কিন্তু লসের দিকটা হয়েছে সবচাইতে বেশি যদি কোনো ব্যাপারে যদি লসটা বেশি হয় তাইলে শরীয়তের যে দাবি যেটা অন্যান্য আপনার বিধানের ক্ষেত্রে যদি লস বেশি হয় তাহলে সেটা হারাম হয়ে যাওয়ার কথা সুতরাং লসগুলো আমরা দেখি তাইলে আমরা বুঝতে পারবো চেহারা খোলার মধ্যে যদি লস এত থাকে তাইলে সেটা আপনার ডাকার কথা চেহারাকে ডাকার বিধানটাই আসা এটা হচ্ছে যুক্তিপূর্ণ ব্যাপার যেমন আপনার চেহারা খোলা রাখলে ফিতনাই আপতিত হওয়া ফিতনাই আপনার ফেসে পড়ার আপনার ব্যাপারগুলো হ্যাঁ আপনার সামনে চলে আসে চেহারা যদি খোলা রাখা রাখা হয় তাইলে কেউ কোনো ওই মহিলাকে দেখে আকর্ষণ বোধ করবে সামনে ফিতনায় পড়ে যেতে পারে তার পিছনে ছুটতে থাকবে কারণ আকর্ষণ বোধ করবে তাকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা পুরুষের মাথায় আসবে সুতরাং চেহারা খোলা রাখলে ফিতনার আশঙ্কা এক নম্বর আসে দ্বিতীয় নম্বরে সে চেহারা খোলা রাখলে আপনার লজ্জা চলে যাবে মহিলার লজ্জা চলে যাবে এটা হচ্ছে আসল নিয়ম হ্যাঁ কারণ আপনার মহিলারা মহিলাদের ইমানের যে চাহিদা এবং তাদের যে আপনার কি বলে যে মজ্জাগত যেটা বা স্বভাবজাত যে চাহিদা সেটা হচ্ছে তাদেরকে আপনার লজ্জার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয় এই কারণে মহিলাদের দৃষ্টান্ত দিতে গিয়ে অনেকে বলেন যেমন রসুল আকরমসাল্লাহ আসলামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে আহিয়া, ইয়া মিনাল আদ্রা ইফি খিদ রিহা যে রসুল আকরমসুল্লাহলাম একজন কুমারী মহিলা যে পর্দা করে হ্যাঁ সেই যে লজ্জাশীল লজ্জা মানে লজ্জা করে তার চাইতে বেশি লজ্জাশীল তাইলে লজ্জাশীলা মহিলা যে যে পর্দা করে হুম সে আপনার সাধারণত লজ্জাশীল হয় তাইলে যে পর্দা করে না তার লজ্জা থাকে না তাইলে যে পর্দা করে না যে চেহারা খোলা রাখে হ্যাঁ তার লজ্জা লজ্জা বলে কিছুই থাকে না হ্যাঁ এটাই হচ্ছে বুদ্ধিপূর্ণ কথা তাইলে চেহারা খোলা রাখলে লজ্জাটাও চলে যায় আর লজ্জা ধরে রাখা এটা মহিলাদের জন্য বিরাট ভূষণ এবং সেটা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর যেটা চেহারা খোলা রাখলে সমস্যা হয় হ্যাঁ সেটা হচ্ছে আপনার পুরুষেরা ফিতনায় পড়বে প্রথমটা হচ্ছে আপনার মহিলা অনেক সময় ফিতনা পড়তে পারে এবং তারপর আরেকটা হচ্ছে চেহারা খোলা রাখলে পুরুষরা তার পিছনে পড়তে পারে এতে কোনো সন্দেহ নেই যে একজন মহিলা যদি সুন্দরী হয়ে থাকে এবং তার কথা বলার সময় হাসি খুশি যদি দেখতে পায় তাইলে মহিলারা ফেঁসে যাওয়ার এটাও একটা কারণ যেমন একটা কথা বলে হয়ে বলা হয়ে থাকে প্রবাদের মধ্যে নদরতুন ফা সালামুন ফা কলামুন ফা বলা হচ্ছে যে একবার প্রথম এসে দেখা তারপরে সে সালাম করা তারপরে সে কথা বলা তারপরে সাক্ষাতের ডেট দেওয়া তারপরে বাস্তবে সাক্ষাৎ হয়ে সমস্যার সৃষ্টি হওয়া আর যদি সাক্ষাৎ হয়ে যায় তাইলে সৈতান্ত শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ারই হ্যাঁ আপনার ব্যাপার চলে আসে আরেকটা হচ্ছে ফাসাদের ব্যাপার চেহারা খোলা রাখলে সেটা হচ্ছে আপনার চেহারা যদি খোলা রাখা হয় তাইলে এই মহিলার সাথে আপনার বিশেষ করে হ্যাঁ গ্যাসা গ্যাসির প্রশ্ন আসে এই মহিলার কাছে এসে শরীর গ্যাসার ব্যাপার আসে যেটা আমাদের দেখেন বাংলাদেশের মধ্যে যে মেলা টেলা ইত্যাদিতে আপনার মহিলারা আসে তাদের সাথে কীভাবে গ্যাসাগসি করে পুলিশরা পুরুষরা তারা আমরা দেখতে পাই অনেক সময় অনাকাঙ্ক্ষিত ব্যাপারও ঘটে যায় তাইলে এই যে পুরুষের সাথে অবাধে যে মেলামেশার ব্যাপারটা সেটা আপনার চেহারা খোলা রাখলেই ঘটে যায় এটা হচ্ছে আসল কথা এই কারণে তো রসুল আসলাম যেন পুরুষের সাথে আপনার কোনোভাবে না মিশে সেটার জন্য একটা গাইডলাইন দিয়েছিলেন যে চলার সময় সেই গাইডলাইন যেন মানে মেনে চলে মহিলাদেরকে রসুল আকরম সাল বলা হয়েছিলেন বলেছিলেন মহিলাদেরকে ইস্তাহির না ফঈসালনা তারিখ এই খুন্না বি হাফাত হ্যাঁ যেটা আবু দাউদের হাদিস হাদিস নম্বর হ্যাঁ পাঁচ হাজার দুইশত বাহাত্তর যে রসুল বলেছিলেন চলার ক্ষেত্রে রাস্তার মধ্যে মহিলাদেরকে বলা হয়েছিল যে

পাশ কেটে চলো মানে রাস্তার পাশে চলার চেষ্টা করো কারণ তোমরা রাস্তার মাঝখানে চললে সমস্যা হবে যে মানুষ সমস্যায় পড়বে এবং তোমাদের সাথে ঘ্যাসা সুযোগ আসবে কিন্তু বরং তোমরা কী করবে আলো এক্ষুন হাফাতে হাফাতের রাস্তার পাশ দিয়ে চলবে তাইলে মানুষের সাথে ঘ্যাসা কোনো সুযোগ আসবে না তাইলে আপনার এখানে যেখানে ঘ্যাসাগি হওয়ার সম্ভাবনাকে দূর করে রাখার চেষ্টা করা হচ্ছে তাইলে চেহারা যদি খোলা রাখা হয় তাইলে আপনার গ্যাসা গ্যাসির ব্যাপারটা একবার ভালো করেই সৃষ্টি হবে এই কারণে আমরা বুঝি যে যখন চেহারা খোলা রাখলে এতগুলো সমস্যা আমরা পাঁচটাই বলছিলাম এছাড়া তো আরও অনেক সমস্যা আছে এই যত সমস্যা চেহারা খোলা রাখার কারণে তাইলে চেহারা খোলা রাখা কি কখনো জায়েজ হতে পারে না বরং এটার দ্বারা বোঝা যায় যখন এটার মধ্যে ফাসাদ বেশি চেহারা খোলাটা হ্যাঁ হারাম হওয়ার বিধানটাই গ্রহণযোগ্য তাইলে যুক্তিপূর্ণভাবেও আমরা দেখাতে চেষ্টা করেছি যে চেহারা খোলা রাখা কখনো শরীয়তে জায়েজ হতে পারে না বরং এটা হারাম আল্লাহ রাজের শাহান আমাদেরকে সঠিকটা বুঝে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ নবীন মহম্মদ ওয়ালাআসি আজমাইন